আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে প্যান কার্ডের নম্বর দিয়ে আপনারা ই প্যান কার্ড ডাউনলোড করবেন। মনে করেন আপনার প্যান কার্ড যদি কোথাও হারিয়ে যায়, সেই মুহূর্তে কিন্তু আপনার কাছে কোনো প্যান কার্ড থাকে না। যদি প্যান কার্ডের নম্বর থাকে তাহলে সেই প্যান কার্ডের নম্বর দিয়ে আপনি কিন্তু আপনার ই প্যান কার্ড ইজিলি বের করতে পারবেন, উইদাউট কস্ট, কোনো রকম খরচ ছাড়াই আপনি কিন্তু বের করতে পারবেন। তাহলে কিভাবে বের করবেন সমস্ত কিছুর প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ ওয়াইজ বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি প্যান কার্ডের নম্বর দিয়ে ই প্যান কার্ড ডাউনলোড করবেন। সেটা আপনার যতদিনের পুরনো প্যান কার্ড হোক না কেন, আপনি কিন্তু সেটাকে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে করবেন তার সমস্ত ডিটেলস আমি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন। তাতে কি হবে, এরপরে যত ভিডিও আপলোড করব সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি আপনাদেরকে অন দ্য স্ক্রিন দেখাবো যে আপনারা কিভাবে প্যান কার্ডের নম্বর দিয়ে আপনারা কিন্তু ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার যদি প্যান কার্ড কোথাও হারিয়ে যায় তাহলে ই প্যান কার্ড দিয়ে আপনি কিন্তু সমস্ত কাজ করতে পারবেন। তো আপনাকে কিন্তু প্রথমে ক্রোমে চলে আসতে হবে। ক্রোমে আসার পর আপনাকে এখানে গুগলে সার্চ করতে হবে যে ই প্যান কার্ড ডাউনলোড। আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন ই প্যান কার্ড ডাউনলোড লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার কাছে এরকম দুটো ওয়েবসাইট আসবে এবং দুটোতেই কিন্তু আপনাকে চেক করতে হবে, কারণ আপনার যে প্যান কার্ড আছে দুটো সার্ভার থেকে তৈরি হয়। একটা হয় NSDL এবং আরেকটা হয় UTI। এবং আপনার যদি NSDL এর এই প্রথম ওয়েবসাইট থেকে যদি না ডাউনলোড হয় তাহলে আপনি কিন্তু এই নিচের লিঙ্কটাতে আসবেন। আমি দুটো লিঙ্কেই কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং দুটো লিঙ্কেই আপনি কিন্তু চেক আউট করতে পারবেন। তো এবার প্রথমে আপনাকে চলে যায় ডাউনলোড ই প্যান কার্ডে। তারপর আপনাকে এখানে প্যান কার্ডের ওপর টিক চিহ্ন দেওয়াই থাকবে অটোমেটিকলি, ওটাও সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনাকে এখানে প্যান নম্বর দিয়ে দিতে হবে। তারপর আপনার আধার কার্ড নম্বর দিতে হবে এখানে। তারপর এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে কিন্তু নিচের দিকে এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা আপনি দেখে দেখে ভালো করে ফিল আপ করে দেবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ডিটেলস চলে আসবে যে আপনার প্যান কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে বা ইমেল আইডি লিঙ্ক আছে কি না, এবং পিনকোডও আপনার চলে আসবে। তারপর আপনাকে এখানে টিক দিতে হবে যে আপনি ইমেলের সাহায্যে ওটিপি নিতে চাইছেন নাকি মোবাইলের সাহায্যে ওটিপি নিতে চাইছেন নাকি দুটোর মাধ্যমে ওটিপি নিতে চাইছেন। এবং আপনার কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডি যদি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে লিঙ্ক করাতে হবে, তাহলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যেটাতে চাইবেন ওটাতে ক্লিক করবেন। তারপর আই হেয়ার বাই এটাতে ক্লিক করবেন। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং ভ্যালিডেট করতে হবে। তাহলে আপনি কিন্তু অটোমেটিকলি এখানে একটা ডাউনলোডের বাটন চলে আসবে এবং আপনি কিন্তু সেই ই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই যে আমার এখানে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি কিন্তু এখন অ্যাক্টিভেট নেই, মানে রিচার্জ শেষ হয়ে গেছে বলে এখন SMS আসবে না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তো এবার আপনার যদি UTI এর মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে আপনি কিভাবে করবেন। UTI এর মাধ্যমে প্যান কার্ড যদি অ্যাপ্লাই হয়ে থাকে আপনার, তাহলে আপনাকে কিন্তু UTI এর এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং এই ওয়েবসাইটে আসার পর আপনাকে কিন্তু এখানে আপনার প্যান কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। তো আপনি যখন এখানে প্যান কার্ডের নম্বর দিয়ে দেবেন, প্যান কার্ডের নম্বর দেওয়ার পর আপনাকে এখানে কিন্তু মান্থ এবং আপনার যে ইয়ার আছে সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। দেওয়ার পর আপনার এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবং যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই কিন্তু শো করবে। এবং আপনার মোবাইলে এবং ইমেলে আপনার কিন্তু SMS যাবে। আপনি যদি চান এখানে দুটো জায়গাতেই SMS যাবে তাহলে আপনি কিন্তু দু জায়গাতেই SMS পাঠাতে পারেন, বা আপনি যদি শুধু ইমেলে পাঠাতে চান বা ইমেল শুধু, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাকে কিন্তু প্রথমে এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পর আপনাকে কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এবং আপনার মোবাইলে এবং ইমেলে একটা 6 ডিজিটের বা 4 ডিজিটের OTP চলে যাবে। সেই OTP দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে OTP দেওয়ার পর আপনাকে যেমনই সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখানে একটা ডাউনলোডের বাটন চলে আসবে, যেটার মাধ্যমে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।